ঈশানী তো দীর্ঘদিন ধরে নিখোঁজ, এই সম্পর্কে তুমি কিছু জানো? হ্যাঁ জানি। কি জানো? আমি এটাই জানি যে ঈশানী পুরুলিয়া গেছে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের কাছে তো অন্য খবর আছে। পুলিশ রিপোর্ট বলছে ওর বয়ফ্রেন্ড একজন ইন্টারন্যাশনাল নারী পাচারকারী। এই ব্যাপারে তুমি কিছু জানো? কি বলছেন কি? না, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। কোনোদিন কোনো রকম সন্দেহ হয়েছে বা কিছু মনে হয়েছে? কোনো হিন্টস দিতে পারবে? না সরি, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা ঈশানীর খোঁজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত তার আত্মীয় স্বজন পরিচিত মহল থেকে কোনো সঠিক ইনফরমেশন পাইনি। এই মাত্র আমরা কথা বললাম ঈশানীর একজন ক্লোজ বান্ধবীর সাথে, কিন্তু উনিও কিছু ইনফরমেশন দিতে পারলেন না। আপনার মেয়ে এক নারী পাচারকারী সংস্থার ট্র্যাপে পড়েছে। ট্র্যাপ? হ্যাঁ ট্র্যাপ। ছেলেটার নাম ফারুক রহমান সিং, ইন্টারন্যাশনাল নারী পাচার সংস্থার মেম্বার। আমি পুরুলিয়া পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছি, ওরা যা হোক ব্যবস্থা নিচ্ছে, এবার আমাদেরও যেতে হবে। অফিসার, অফিসার যে করেই হোক আপনার আমার মেয়েকে। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমরা সব রকমের অ্যাকশন নিচ্ছি আপনার মেয়েকে রেস্কিউ করার জন্য। কি ভাবছিস? কিছু না। কিছু না তো হতেই পারে না। এই পৃথিবীতে কে আগে এসে, তুই না আমি? তোর মুখ দেখে আমি বলে দিতে পারি এই মুহূর্তে তুই কি ভাবছিস। বলি, শুনলে কিন্তু চমকে যাবি। তুই ঈশানীর কথা ভাবছিস? চমকে গেলি তো? শোন, একটা মানুষ জীবনে যা যা চায় না তা কিন্তু পায় না, আর এই না পাওয়াটা যদি তাকে কুড়ে কুড়ে খায় তাহলে সে জীবনে এক চুলও এগোতে পারে না। আরে বি স্টেডি ইয়ার, এরকম একটা ছোট ঘটনায় নিজেকে হারিয়ে ফেলবি? আমি একটা গল্প বলবো, শুনবি? বলো। তোর মা যখন চলে গেলেন তখন তুই খুব ছোট, তোকে দেখার কেউ ছিল না। ব্যবসায় আমার তখন খুব চাপ, আমি সারাদিনের জন্য আয়া রেখেছিলাম, কিন্তু সে আমার ফ্যামিলির লোকজন তাই আমাকে ইনসিস্ট করছিল আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এই লড়াই আমি হারব না। আমি মা আর বাবা দুজনের দায়িত্ব একা পালন করেছি। ইমন, আমি কিন্তু হেরে যাইনি। আর আমার ছেলে হয়ে